তাই জন্যে আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এগোচ্ছি আমরা সবাই, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের চেতনা এগোচ্ছে। এবার দরকার বীর ভাব। স্বামীজির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তার মধ্যে এই ভাবটা, কি বললেন কি করলেন সে তো আছে, কিন্তু কি ভাবে করলেন, কি ভাবে বললেন। 39 বছর বয়স, অনেকেই আক্ষেপ করে যে গুরু মহারাজ স্বামী পরমানন্দ 45 বছর বয়সেই চলে গেলেন, বিবেকানন্দ 39 বছর বয়সেই চলে গেলেন, এত কম বয়সে চলে গেলেন, আরও যদি বেশি বাঁচতেন, এমনি সাধারণ মানুষের তো 70-80 করে বাঁচে। আমি উত্তরে বলি, ওই 39ই যা করে গেলেন, তুমি 500 বছর বেশি থাকলে কি ওটা করতে পারবে? ওই যে বীর ভাব, যেটা করে গেলেন সেই করে যাওয়াটারও কি আমি যোগ্য হতে পারছি? সুতরাং কোয়ান্টিটি দেখো না, কোয়ালিটি অফ লিভিংটা দেখো। গুরু মহারাজ 45 বছর বয়সের মধ্যে যা করে গেলেন, যে শিক্ষা, যে জ্ঞান, যে সেবা, যে প্রেম, যে তত্ত্ব, যে বিজ্ঞান, আগামী কত বিজ্ঞান এখন প্রকাশ হচ্ছে, আগামীতে আরো 200 বছর ধরে প্রকাশিত হবে যে সমস্ত বিজ্ঞান, সে বিজ্ঞানের সূত্রে দিয়ে গেছেন, কত কি করে গেছেন। 45 বছর বয়সের মধ্যে আমরা 80, 90, 100, 150, 250 তা ছিটে ফোটা করতে পারবো? তাহলে আমরা কতদূর বাঁচছি সেটা বড় কথা নয়, আমরা কটা দিন কাটাচ্ছি সেটা বড় কথা নয়, আমরা কিভাবে একটা দিন কাটাচ্ছি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা ঘটনা গুণগত মানগত কোন পর্যায়ে নিয়ে যেতে পারছি আমরা, সেটাই শিক্ষা। টাইমটাকে আমরা ব্যবহার করতে পারছি কিনা সেটাই শিক্ষা। যদি করতে পারি 10 বছর যথেষ্ট, 10 বছরের মধ্যে একটা মানুষ 500 বছরের কাজ করতে পারে, স্বামীজি সেটা করে দেখিয়ে দিয়েছেন। এই তো তিনি 1886 সাল নাকি 1893 সালে তিনি শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন, 1893, আর 1902 সালে তিনি মারা গিয়েছিলেন। তার মানে 7 আর 2 9 বছর কর্মজীবন। দেখুন তার মধ্যে কত কি হয়ে গেছে, কত কি করে দিয়েছেন তিনি, তাই না? সুতরাং অনেকে হয়তো বলবে ওটা স্বামীজি পারেন, ওটা ওনার শিবের শক্তি। এই শক্তি মানুষের মধ্যেও রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। সেই শক্তিকে চিনতে হবে, সেই শক্তিকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সেই শক্তিকে জাগাতে হবে। তাই জন্য আমি জোর দিচ্ছি বীর ভাবের উপরে। ধীর ভাব সেও আরেক রকমের, সেও কিন্তু লেগে থাকা, কোনো দিন তার মধ্যে কোনো চ্যুতি হবে না। কিন্তু ধীর ভাবের অজুহাতে মানুষ অলস হয়, তামসিক হয় ধীর ভাবের অজুহাতে। তার চেয়ে বরং বীর ভাব ভালো। যতটুকু সময় আছে এখনো চিন্তা করতে পারি, এখনো স্মৃতিশক্তি আছে, এখনো বসতে পারি, দাঁড়াতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, এখনো সুস্থ আছি, তার মানে এই শরীরটা একটা বিরাট টেকনোলজি, একটা বিরাট প্রযুক্তি। এই শরীরটা যে ভগবানের ইচ্ছায় পেয়েছি, এই শরীরের মধ্যে কত বিদ্যা রয়েছে, কত বিজ্ঞান রয়েছে, সেটা যদি আমরা আবিষ্কার করতে পারি, যদি একটু ডুব দিই, তাহলে সেগুলো বেরিয়ে আসতে পারে। তখন আমার মধ্যে যে ক্ষমতা, যে স্বভাব, যে সংস্কার ভগবান দিয়েছেন, সেগুলো ফুটে উঠতে আরম্ভ করবে, তাতে আমি আনন্দ পাবো, এবং তখন সেই শক্তি দিয়ে এই সমাজে, এই চারপাশে আমি কিছু একটা কাজ করতে পারবো, একটা কোনো অবদান রাখতে পারবো, যেটা আমার জীবনকে পূর্ণ করবে, যেটা আমার জীবনকে ধন্য করবে। কারণ এটাই মানুষের পরিচয়। জীব জন্তু পশু পাখি তারা একটু একটু নিষ্ঠুর হতে পারে, একটু একটু ভালো হতে পারে, খুব বেশি ভালো হতে তারা পারে না, কারণ সেটা সেই শক্তি তাদের ভগবান দেননি। খুব বেশি নিষ্ঠুর হতে তারা পারে না। মানুষ চাইলে শয়তান হতে পারে, মানুষ চাইলে ভগবান হতে পারে। মানুষের মধ্যে এই শক্তি রয়েছে, দুই মুখী রয়েছে। মানুষের মধ্যে একজন বুদ্ধ এসে যেতে পারেন, মানুষের মধ্যে একজন হিরণ্যকশিপু এসে যেতে পারেন, বাঘ ভাল্লুক হরিণ ছাগলের মধ্যে কিন্তু আসবে না, দুটোর কোনোটাই হবে না, তাদের লিমিটেড রেঞ্জ দেওয়া রয়েছে।
তাহলে এটা কি জন্ম থেকেই হয়? না, এটা ডিগ করতে হয়। আমরা যত মাটি খুঁড়ি তত মাটির মধ্যে থেকে যেমন ঐশ্বর্য বেরিয়ে আসে। যেমন দেখবেন যে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন মন্থন করতে করতে এক এক ঐশ্বর্য বেরিয়ে এসেছিল, এবং শেষ পর্যন্ত যেটা বেরোলো সেটা হচ্ছে বিষামৃত, বিষ উঠে এলো, তারপরে অমৃত। ওই বিষ কেউ না নিলে অমৃত গ্রহণ করা যাবে না। অমৃত মানে যা মানুষকে মৃত্যুহীন করে। সে মৃত্যুহীন মানে কি শরীরের মৃত্যুহীন? না, সে মৃত্যুহীন মানে শরীরের উপরে যাওয়া, দেহ কেন্দ্রিকতার উপরে গেলেই কিন্তু আপনি মৃত্যুহীন। যেই আপনি জানলেন, উপলব্ধি করলেন, বোধ করলেন যে আমি এই দেহ নই, তখনই জানলেন যে আমার মৃত্যু নেই, রূপান্তর আছে, শরীর নেওয়া আছে, শরীর ছাড়া আছে, শরীরের বয়স বাড়া আছে, শরীরের ক্লান্তি আছে, শরীরের স্ফূর্তি আছে, স্বাস্থ্য আছে, মৃত্যু আছে, জন্ম আছে, কিন্তু আমার নেই। আমার জন্ম মৃত্যু কিছুই নেই, শুধু স্থিতি। এইটাই হচ্ছে অমৃত, অর্থাৎ যা আমাকে মৃত্যুর পারে নিয়ে যায়, যে চেতনা। এটা শুনে আমরা শক্তি পাই কিন্তু বোধ হয় না। যখন কোনো শক্তিমান এই কথাটা বলেন তখন শুনে একটা সাহস পাই, কিছুক্ষণ এটা মনের মধ্যে রাখতে ভালো লাগে, কিন্তু এটাতে করে কিন্তু বোধ হয় না। হয়তো একটু বিশ্বাস হয় কিন্তু বোধ হয় না। বোধ হলে ব্যাস নিশ্চিন্ত, বোধ হলে আর কোনো ভয় নেই, কিছু হারানোরও ভয় নেই, মৃত্যুরও ভয় নেই। তাই বলা হয়েছে মন্থন করতে করতে মন্থন করতে করতে বিভিন্ন ঐশ্বর্য উঠে এলো, শেষে উঠে এলো অমৃত, তার আগে বিষ। অর্থাৎ যা কিছু কর্ম করেছি তার সংস্কার আছে, বাসনা আছে, প্রারব্ধ আছে, সঞ্চিত কর্ম আছে, ভালো মন্দ আছে, তার বিষ। সেটা গ্রহণ করতে হবে কাউকে, যিনি ওই বিষও বিষের ব্যাপারেও উদাসীন এবং অমৃতের ব্যাপারে উদাসীন, তিনি সেটা গ্রহণ করতে পারেন। তিনি হচ্ছেন সদ্গুরু শিব। সুতরাং শক্তি জাগবে কি করে? যত আমরা ওই মন্থন করবো।